নমস্কার আমি তরণীকান্ত শাস্ত্রী তান্ত্রিক পুরোহিত ও চলুন দেখে কর্কট রাশির সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল কর্কট রাশির নভেম্বর থেকে নভেম্বর এই সপ্তাহে আপনার দৃষ্টিতে ইতিবাচকতা নিয়ে আপনার নিজের প্রচেষ্টায় আপনাকে ঘিরে থাকা কুয়াশা দূর করতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে এই খুব ধুলোবালি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তাই এ থেকে বেরিয়ে এসে ভালো কিছু করার এটাই সময় আপনার চন্দ্র রাশি থেকে শনি অষ্টম ঘরে থাকার কারণে চাকরিজীবীদের এই সপ্তাহে অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তবে আগের দিনগুলিতে আপনার দ্বারা করা বাড়াবাড়ির কারণে তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না এই কারণে আপনাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে কিছু লোকের জন্য পরিবারে নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এর সাহায্যে বাড়িতেই নতুন নতুন খাবার তৈরি হবে এবং আপনি অনেক দিন পর পুরো পরিবারের সঙ্গে বসে সময় কাটানোর সুযোগ পাবেন আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনাকে প্রথম থেকেই মনে রাখতে হবে যে আপনি সফলভাবে করতে সক্ষম না হলে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না কারণ এটা সম্ভব যে আপনার উদ্যমে এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার সময় আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছে এমন প্রতিশ্রুতি দিতে পারেন যা পরবর্তীতে পূরণ করতে আপনাকে মানসিক চাপে ভুগতে হবে আপনার ইমেজকে প্রভাবিত করার পাশাপাশি আপনি অন্যদের সামনে বিব্রত বোধ করতে পারেন এই রাশির ছাত্রদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে অনুকূল হবে কারণ এই সময়টি আপনাকে অনেকাংশে সমর্থন করবে তবে এই সময়ে আপনাকে আপনার নিজের অলসতা ত্যাগ করতে হবে এবং যখনই আপনি সময় পাবেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে নিজেকে সতেজ রাখতে হবে অতএব সবার আগে অলসতা ত্যাগ করুন তবে এই সাফল্য আপনার কাছে পৌঁছাবে উপায় সোমবারের দিন বৃদ্ধ মহিলাদের দই ভাত দান করুন